আমাকে খেতে দাও, আমি গণকের সাথে খেলতে মাঠে যাব। মা, আমার কথা কি শুনতে পাচ্ছো তুমি? ও মা, টুনি টুকিকে খাবার খেতে দেয়। মা টুকি, কনক অনেক দুষ্টু, তুই কনকের দুষ্টুমির ফাঁদে পা দিয়ে কোনো ভুল করে বসিস না সোনা। বুঝতে পেরেছিস মায়ের কথা? আর আমাকে না বলে কখনো কোথাও যাবি না, ঠিক আছে? মা, আমি এখন একটু বড় হয়েছি, যেটাতে আমার বিপদ হয় সেটা আমি কখনোই করব না। আর আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুই কতটা বড় হয়েছিস। বড়দের কথা না শুনলে না বিপদ হয়, বুঝেছিস? কখনোই আমার অগোচরে মন্দ কাজ করিস না সোনা। হয়েছে মা, আমাকে আর জ্ঞান দিতে হবে না। এবার আমাকে শান্তিতে একটু খেতে দাও তো। টুকির এমন কথা শুনে মনে চুপ হয়ে যায়, আর টুকি খাবার খেয়ে দিয়ে খেলতে বের হয়। এই মেয়ে যে দিন দিন বড় হচ্ছে না ছোট হচ্ছে আমি তাই বুঝতে পারছি না। হে সৃষ্টিকর্তা, আমার টুকির যেন কোনো বিপদ না হয়। সৃষ্টিকর্তা, টুকিকে বুঝদার বানিয়ে দাও। এভাবেই কিছুদিন কেটে যায়। এই নদীর পানিগুলো অনেক ঠান্ডা আর মিষ্টি মিষ্টি, তাই না রে গনো? হ্যাঁ হ্যাঁ, তুই জানিস আমার দিদিমা যে বনে থাকে না, ওই বনে দিদিমার একটা বড় কাঁঠাল গাছ আছে, আর ওই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে। ওই গাছের কাঁঠাল খেতে না অনেক মিষ্টি, জানিস? এটা তো কাঁঠালের সময়, মনে হয় দিদিমার ওই কাঁঠাল গাছে কাঁঠালগুলো পেকেছে। চল না রে, আমরা পাকা কাঁঠাল খেতে যাই। না বাবা না, তোর দিদিমার বাড়ি তো অনেক দূরে। আরে বেশি দূরে নয়, এই নদী পেরুলে একটা পাহাড়, তারপরে তোমার দিদিমার বন। আমরা আজকে যাব পাকা পাকা কাঁঠাল খেয়ে আজকে চলে আসব, বুঝেছিস? চল তাহলে টুকি যাই। ঠিক আছে যাব, তুই একটু অপেক্ষা কর, আমি মাকে বলে এক্ষুনি আসছি, কেমন? ওরে বোকা, তোর মাকে বলে তোকে একটু যেতে দিবে না দেখে নিস, আর তখন তোর পাকা কাঁঠালও খাওয়া হবে না। এর চেয়ে ভালো চল, আমরা সময় নষ্ট না করে এক্ষুনি রওনা দেই। কিন্তু মা যদি পরে আমাকে আবার বকে, আর পথে যদি আমাদের কোনো বিপদ হয় তখন কি করবি তুই কনক? দূর পাগলি, কিচ্ছু হবে না, কেউ জানতেই পারবে না কিছু, আর আমি রাস্তা চিনি, চল তো চল আমার সাথে। কনকের কথার লোভে পড়ে টুকি আর কিছু না বলে কনকের সাথে উঠতে থাকে। কিছু দূর যাওয়ার পর টুকি আর কনক একটা গাছের ডালে বসে। কনক, আমার অনেক ভয় করছে রে, আর আমার পাকা দুটো খুব ব্যথা করছে। ইচ্ছে ভালো, চল আমরা ফিরে যাই। আরে বিট্টু, ওই দেখ পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পরের বনটায় তো আমার দিদিমা থাকে। অনেক হয়েছে বিশ্রাম নেওয়া, এবার চল তো। ওরা আবারও উঠতে থাকে। অচেনা অজানা জায়গা দেখে টুকির অনেক ভয় হয়, আর টুকি কনকের পেছন থেকে একটা ডালে গিয়ে বসে। কনক কিছুটা দূরে গিয়ে টুকিকে দেখে আবারও টুকির কাছে ফিরে আসে। কি ব্যাপারে টুকি, এখানে বসে পড়লি কেন? ওরা শুরু কর, দেরি হলে যে আজকের মধ্যে আমরা বাড়ি ফিরতে পারবো না, বুঝেছিস? না রে কনক, আমি যাব না, চল আমরা বাড়ি ফিরে যাই, আমার অনেক ভয় করছে রে। দেখ আকাশ কেমন কালো করে আসছে। তোর মতো ভিটুকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে, তুই একাই ফিরে যা, আমি পাকা কাঁঠাল খেতে যাবো দিদিমার বাড়ি। কি যে মজা লাগবে না! কনক তার দিদিমার বাড়ির দিকে উঠতে থাকে, এদিকে টুকি তার বাড়ির দিকে উঠতে থাকে। কিছু দূরে সে টুকি একটা ডালে বসে কাঁদে আর বলতে থাকে, কেন যে আমি কনকের সাথে আসলাম, আমার মনে হচ্ছে আমি রাস্তা ভুলে গেছি, এবার কি করে বাড়িতে ফিরবো? টুকি ভয়ে ভয়ে এদিকে ওদিকে তাকিয়ে আবারও উঠতে শুরু করে। টুকি উঠতে থাকে আর ঘুরে ফিরে একই ডালে এসে বসে পড়ে। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো বাড়ি ফিরে রাস্তায় খুঁজে পাচ্ছি না। মা, আমাকে নিয়ে যাও।
অন্যদিকে কনক ভালোই ভালোই তার দিদিমার বাড়িতে পৌঁছায়। কনকের দিদিমা কনককে দেখে অনেক খুশি হয়। কি ব্যাপার কনক, তুই একাই কেন? তোর বাবা মা আসেনি? না দিদিমা, আমি একা এসেছি পাকা কাঁঠাল খেতে। তুই তোর বাবা মাকে বলে আসিস নি? হ্যাঁ এসেছি তো, তুমি কোনো চিন্তা করো না দিদিমা, আমি তো তোমার গাছের পাকা কাঁঠাল খেতে চাই। আমাকে যে আজকে এই বাড়িতে যেতে বলেছে জানো, আর এটা মা বলেছে, বলেছে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে। হ্যাঁ যা, গাছে কাঁঠাল পেকেছে, খেয়ে নে সোনা। কনক মিথ্যে কথা বলে আর কাঁঠাল গাছের দিকে উঠতে থাকে। কনক কাঁঠাল খেতে থাকে, খাওয়া শেষে বলতে থাকে, কি যে মজা লাগছে পাকা মিষ্টি কাঁঠাল খেতে, বোকা টুকি খেতে পারলো না। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। দিদিমা আমার পাকা কাঁঠাল খাওয়া শেষ, এখন আমি বাড়িতে যাই কেমন? আরে দাঁড়া দাঁড়া, এই বৃষ্টিতে তুই বাড়িতে যাবি কি করে বলতো? আজ তুই বরং থেকে যা, আমি কাল তোকে দিয়ে আসবো কেমন? কনক নিজের মিথ্যা কথা চালি নিজেই ফেসে যায়। দিদিমা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আসলে আমি কাউকে না বলে এই বনে এসেছি জানো, এখন বাড়িতে না ফিরলে মা আবার চিন্তা করবে। কলো তুই এটা একদম ঠিক করিসনি, তোর যদি রাস্তায় কোনো বিপদ হতো তখন কি করতি শুনি? আর কখনো এমন কাজ করবি না, চিন্তা করিস না, আমরা কাল সকাল সকাল রওনা দিব তোদের বাড়ি কেমন? অন্যদিকে বৃষ্টিতে ভিজে টুকি কাঁপতে থাকে। আর যদি আমি ভাই কথা শুনতাম তাহলে আমারটা কিছু কি হতো না, মা ঠিকই বলেছিল কনক অনেক দুষ্টু, আর বড়দের কথা না শুনলে বিপদ হয়। মা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার যে অনেক ঠান্ডা লাগছে মা। একি টুকি ঘরে ফিরতে আবার এত দেরি করছে কেন? সন্ধ্যা গভীর হয়ে আসছে আর বৃষ্টির সাথে সাথে আকাশটাও চমকাচ্ছে। না গিয়ে দেখি তো ও কনকদের বাড়িতে আছে কিনা। কনিকা দিদি, যোগ্যু দাদা, টুকি কি তোমাদের বাড়িতে আছে? টুনির কথা শুনে কনিকা কাঁদতে থাকে। কি ব্যাপার দিদি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আমার কনক তো বাড়িতে নেই, আমি ভেবেছিলাম ও তোর মেয়ের সাথে তোর বাড়িতে আছে। হায় হায়, এবার কি হবে, কোথায় আমার কনক? ওর কোনো বিপদ হয়নি তো? একি আমার টুকি কেউ তো খুঁজে পাচ্ছি না। না না, আমি এক্ষুনি ওদের খুঁজতে যাব, আমার টুকির কোনো বিপদ হতে পারে না। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। দাঁড়া টুনি, আমিও যাব তোর সাথে। কনিকা আর টুনি বৃষ্টিতে ভিজে টুকি আর কনককে খুঁজতে থাকে। টুকি, কনক, তোরা কোথায়? সারা দে, আমরা এসেছি, সারা দে তোরা। ওরা খুঁজতেই থাকে। কিছুটা দূরে ওরা একটা বড় গাছের নিচে টুকিকে দেখতে পায়। টুনি টুকির কাছে আসে আর ওকে জড়িয়ে ধরে। টুকি, মা আমার, তুই ঠিক আছিস তো মা? টুকি এখানে একা, তাহলে আমার কনক কোথায়? আমার কনকের কোনো বিপদ হয়েছে নাকি? কিন্তু না মাসিমা, কনক ও দিদিমার বাড়িতে গেছে পাকা কাঁঠাল খেতে জানো। এরপর টুকি ওদের সবটা খুলে বলে। সব শুনে ওরা সবাই কনকের দিদিমার বাড়িতে আসে। কনিকা কনককে জড়িয়ে ধরে। কনক, বাবা আমার, কেন না বলে এত দূরে এসেছিস? জানিস না আমাদের কত চিন্তা হচ্ছিল, যদি তোদের কোনো ক্ষতি হয়ে যেত। তুই তো এখানে নিরাপদে আছিস, কিন্তু টুকি বাহিরে বৃষ্টিতে মরেই যেত, বল এমনটা করবি আরো? কনক আর টুকি ওদের ভুল বুঝতে পারে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমাকে না বলে এমনটা করবো না মা। মা, আমারও ভুল হয়েছে, তুমি আমাকেও ক্ষমা করে দাও।
আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের দুজনকে ক্ষমা করে দিলাম, কিন্তু সব সময় তোমরা মনে রাখবে বড়রা যে কাজ করতে নিষেধ করে সেই কাজ করলে বিপদ হবেই হবে, তাই আর কখনো বড়দের কথা অমান্য করবে না। ওরা বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরে যায়। এরপর থেকে টুকি আর কনক কখনো বড়দের কথা অমান্য করেনি। টোনা, আমাদের ঘরে তো সব দানা শেষ হয়ে গিয়েছে, চলো আজ আমরা অনেকগুলো দানা সংগ্রহ করে নিয়ে আসি। ঠিক আছে টুনি, তাহলে তুমি একটা ঝুড়ি নিয়ে নাও, এক ঝুড়ি ভর্তি খাবার নিয়ে এলে আমাদের বেশ কয়েকদিন আর দানা খুঁজতে হবে না। টোনা আর টুনি মিলে একটা ঝুড়ি নেয় আর দানা খুঁজতে বেরিয়ে পড়ে। তারা উড়তে উড়তে একটা জমির উপর গাছে দাঁড়ায়। দেখো টোনা, মা হাতিটা কেমন তার ছানাকে খাবার খাওয়াচ্ছে। হ্যাঁ টুনি, বসে বসে এখন ওদের মা ছানার খাবারের দৃশ্যগুলো দেখি আমরা। এত পাকা পাকা কথা বললে একদম কানটা ছিঁড়ে দিব। তুমি আমার কান ছিঁড়ে দিলে তো অনেক ভালো হবে, তুমি আমাকে ডাকবে আর আমি তোমার ডাক না শুনে অন্যদিকে খেলতে চলে যাব, বলো? তবে রে পাকা বুড়ি, তাহলে আমি তোর পায়ে শিকল বেঁধে গাছের সাথে বেঁধে রাখবো, বুঝেছিস? তুমি আমাকে ধরতে পারবে না, পারবে না। হাসতে হাসতে হাতির ছানা দৌড়ে পালাতে থাকে আর এদিকে মা হাতিও তার ছানার পিছু পিছু দৌড়তে থাকে। দেখেছো টোনা, কত সুখী তারা, কিন্তু দেখো আমাদের বিয়ের কত বছর হয়ে গেল, তবুও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। এমন যদি হতো আমি আজই গর্ভবতী হতে পারতাম আর আমার কোল জুড়ে ফুটফুটে একটা ছানা আসতো। মন খারাপ করো না টুনি, সৃষ্টিকর্তা একদিন ঠিক আমাদের মনের ইচ্ছা পূরণ করে দিবে, তুমি দেখে নিও। এবার চলো আমরা তাড়াতাড়ি খাবার খুঁজে নিয়ে আসি। টোনার কথায় টুনি খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে কিছু দূর যেতে তারা একটা গাছের নিচে এক দরবেশকে দেখতে পায়। টোনা, শুনেছি দরবেশ বাবারা নাকি পানি পড়া দিতে পারে, আর সেই পানি পড়া খেলে নাকি সন্তান জন্ম দেওয়া যায়, চলো না দরবেশ বাবার কাছে যাই। আচ্ছা চলো। বাবা, আপনি আমাদের সাহায্য করুন বাবা, আমাদের বীর অনেকদিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো কোনো সন্তান নেই, আপনি এমন কোন পানি পড়া দিন যা খেলে আমাদের সন্তান হবে, দয়া করুন বাবা। ঠিক আছে দিব, তার আগে গুরু দক্ষিণা হিসেবে আমাকে এক ঝুড়ি খাবার এনে দিতে হবে। আমি রাজি দরবেশ বাবা, আমরা দুজন এক্ষুনি আপনার জন্য দানা নিয়ে আসছি। টোনা টুনি দানা সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে। কষ্ট করে অনেক দূর থেকে তারা দুজন মিলে এক ঝুড়ি ভর্তি দানা সংগ্রহ করে আনে আর তারপর দরবেশ বাবার কাছে আসে। এই নিন বাবা, আর এবার আমাকে পানি পড়া দিন বাবা। এই নে পানি পড়া, এটা নিয়ে মধ্যরাতে পান করবি আর তারপরেই তুই গর্ভবতী হয়ে যাবি, তোর মনের চাওয়াটাও পূরণ হয়ে যাবে। ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমার সন্তান জন্ম নিলেই প্রথমে আমি আপনার কাছে নিয়ে আসব আশীর্বাদ নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, যা এবার এখান থেকে চলে যা, আমি ধ্যানে বসব এখন। টোনা আর টুনি মহা খুশি হয়ে বাড়িতে ফিরে যায়। এরপর দরবেশের বলা কথা মতো তারা পানি পড়া খেয়ে নেয়, এরপর তারা অপেক্ষা করতে থাকে। এভাবে তারা একদিন দুদিন তিন দিন পুরো দু মাস তারা অপেক্ষা করে, কিন্তু তবুও টুনি গর্ভবতী হয় না। টোনা, অনেক দিনই তো কেটে গেল কিন্তু আমি তো এখনো গর্ভবতী হলাম না, তাহলে কি দরবেশ বাবা আমাদের মিথ্যে কথা বললো?
চলো তো বাবার কাছে যাই একবার। টোনায় টুনি মিলে দরবেশের খোঁজে বের হয়, কিন্তু সেখানে আর দরবেশকে তারা খুঁজে পায় না। টোনা, দরবেশ বাবা তো এখানে নেই, তার মানে সে ভণ্ড ছিল। কিন্তু টোনা, তুমি যেভাবে হোক আমাকে একটা সন্তান এনে দাও, আমি মা ডাক শুনবো, আমি আমার সন্তানের সাথে খুনসুটি করব। তুমি আমাকে ছানায় এনে দাও টোনা। টুনি, শান্ত হও, এমনটা করো না, তুমিও যে অসুস্থ হয়ে যাবে। তুমি আমাকে আগে ছানায় এনে দাও টোনা। টুনি চিৎকার করে কাঁদতে থাকে। টোনা কোনো রকমে তাকে বাড়িতে নিয়ে আসে। এদিকে টোনা দত্তক নেওয়ার জন্য একটা ছানা খোঁজে, কিন্তু কোথাও কোনো ছানা খুঁজে পায় না। এদিকে টুনি একটা ছানার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে পাগলি হয়ে যায়। এই টোনা, একদম চুপ, একদম শব্দ করবে না। আমি কিন্তু আমার মেয়েকে ঘুম পাড়িয়েছি, তোমার আওয়াজ পেয়ে ওর যদি ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু আমি তোমাকে খুব বকবো, এই আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে টুনি। টোনা টুনির এমন অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে আর একা একাই বলতে থাকে, সৃষ্টিকর্তা, এ তুমি আমাকে কোন বিপদে ফেললে, এখন আমি আমার বউকে কি করে সুস্থ করে তুলবো। এমন সময় টোনা তার সামনে দিয়ে একটা ছানাকে উড়ে যেতে দেখে। বাচ্চা চুরি, আমার বউয়ের জন্য আমাকে বাচ্চা চুরি করতেই হবে। টোনা মনে মনে বাচ্চা চুরির সিদ্ধান্ত নেয় আর জঙ্গলে বেরিয়ে পড়ে। যেতে যেতে টোনা মুন্নির মেয়ে টুনটুনকে বাড়িতে একাই দেখতে পায় আর এদিক সেদিক তাকিয়ে টুনটুনকে চুরি করে নিয়ে পালাতে থাকে। এমন সময় সুখী পায়রা টোনাকে দেখে ফেলে। চোর চোর, কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো, বাচ্চা চোর বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এদিকে আসো। তোমরা সবাই আমার বাড়িতে চলো, নিজের চোখে সবটা দেখে তবেই বিশ্বাস করবে। টোনার কথা মতো সবাই টোনার বাড়িতে যায় আর টুনির এমন অবস্থা দেখে সবার অনেক মায়া হয়। তোমরা আর কেউ টোনাকে মেরো না, টোনা সত্যি কথাই বলছে। তোমরা শোনো, আজ থেকে টুনটুন অর্ধেক বেলা টুনির কাছে থাকবে আর অর্ধেক বেলা মুন্নির কাছে থাকবে, এতে করে টুনি সুস্থ হয়ে উঠবে। কিরে মুন্নি, তুই রাজি আছিস তো? এরপর সুখীর কথায় মুন্নি রাজি হয়ে যায় আর এরপর থেকে টুনি টুনটুনকে নিজের মেয়ের মতো করে আদর যত্ন করতে থাকে। টুনি, আমার সবজিগুলো ঝুড়িতে একটু রেডি করে দাও তো, আমি এক্ষুনি সবজি নিয়ে বের হব। এই নাও তোমার ঝুড়ি ভর্তি সবজি। আর শোনো, ফেরার সময় আমার জন্য মেকআপ কিট নিয়ে এসো, আমার মেকআপ কিট গুলো একদম শেষ হয়ে গিয়েছে। আর তুমি তো জানোই মেকআপ ছাড়া আমি একদম থাকতে পারি না গো। ঠিক আছে সোনা বউ আমার, আমি তোমার জন্য আজ ডাবল ডাবল করে মেকআপ কিট নিয়ে আসবো, কেমন? টোনা তার বউকে বিদায় জানিয়ে সবজির ঝুড়ি নিয়ে সবজি বিক্রি করতে চলে যায়। সবজি নিন সবজি, তাজা তাজা সবজি। এই টোনা, আমাকে 2 কেজি আলু, 1 কেজি সবজি আর 1 কেজি পটল দাও তো। এই নাও সুখী দিদি, তোমার সবজি। তা কত টাকা হলো সব মিলিয়ে? 150 টাকা দিদি। এরপর সুখী টোনাকে টাকা দেয়। এরপর সবজি নিয়ে সুখী পায়রা সামনের দিকে যেতে থাকে আর টোনাও যেতে যেতে অনেকগুলো সবজি বিক্রি করে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা তো নেমে এলো, এখন তো আর সবজি বিক্রি করা যাবে না,
যা সবজি আছে এগুলো বাড়ি ফিরে নিয়ে যাই। ও হ্যাঁ, আমার সোনা বউ তো আমাকে ওর মেকআপ কিট নিয়ে যেতে বলেছিল। খালি হাতে বাড়ি ফিরলে তো আমার বউটা খুব মন খারাপ করবে। টোনা এসব ভাবনা চিন্তা শেষ করে কসমেটিক্সের দোকানে যায় আর বউয়ের জন্য মেকআপ কিট কিনতে থাকে। দাদা, কত টাকা হলো? 2000 টাকা দাদা। এত টাকা? কিন্তু আমার কাছে তো মাত্র 800 টাকা আছে। এগুলো কি 800 টাকায় দেওয়া যায় না দাদা? না না দাদা, আমি তবুও আপনার জন্য অনেক কম করে ধরেছি, এর থেকে কম আর ধরা যাবে না দাদা। আমার কাছে তো অত টাকা নেই, আর আমি যদি এই 800 টাকা পুরোপুরি খরচ করে ফেলি তাহলে তো চাল ডাল কিছুই কিনতে পারবো না। তবুও দিন না দাদা 800 টাকাতেই। বললাম না দেওয়া যাবে না, আর মাত্র একটা টাকা নিয়ে ভিখারির মতো আমার দোকানে আপনাকে কে আসতে বলেছে? হ্যাঁ, আপনি এক্ষুনি বেরিয়ে যান বলছি, ফুটপাতের কোনো দোকান থেকে কম দামে মেকআপ কিট কিনে নিয়ে যান, বুঝতে পেরেছেন? কম দামি মেকআপ দিলে যে আমার বউয়ের মুখে চুলকানি হয়, তাই তো আমার বউ দামি মেকআপ ব্যবহার করে। ভিখারির বাচ্চার বউয়ের দেখছি ফুটানি শেষ নেই, যা বেরিয়ে যা এখান থেকে। এই বলে দোকানদার টোনাকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়, আর টোনা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। আর টোনাকে দেখে টুনি দৌড়ে কাছে গিয়ে বলে, টোনা আমার মেকআপ কিট গুলো কোথায় এনেছো আর কোথায় রেখেছো? দাও না আমার মেকআপ কিট গুলো। না মানে ইয়ে মানে সোনা বউ আমার, তুমি আজ একদম মন খারাপ করো না, এই নাও টাকা। আসলে আজ তেমন বেচাকেনা হয়নি তো তাই আর কি, আজ আমি তোমার জন্য মেকআপ কিট আনতে পারিনি জানো। এরপর সত্যি আমি সত্যি তোমাকে মেকআপ কিট কিনে দিব, তবু তুমি মন খারাপ করো না। কি মাত্র এক কটা টাকা আমাকে দিচ্ছ তুমি? তোমার মতো অপদার্থ বরের সাথে থাকাটাই আমার ভুল। না গো বউ আমার, তুমি এভাবে বলো না, আমি তো চেষ্টা করছি কিন্তু কি করবো বলো। আমি যে সামান্য একটা সবজি বিক্রেতা, যেখানে আমার সামান্য ডাল ভাত খেতে হিমশিম খেতে হয়, সেখানে অত দামি জিনিস আমি কি করে কিনবো বলো? কি করে আর, নিজের কিডনি বিক্রি করে আনতে পারো না? যত সব আমার এসব একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আমি এক্ষুনি বাপের বাড়িতে চলে যাই। টুনি রাগারাগি করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এদিকে টোনা অসহায় হয়ে জানালার পাশে বসে মন খারাপ করে থাকে, আর এভাবেই সারা রাত টোনা কাটিয়ে দেয়। এরপর সকাল হয়। আমার কাছে আমার জীবনের থেকেও আমার সোনা বউয়ের মুখের হাসি অনেক দামি, তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিব, আর কিডনি বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমি আমার সোনা বউয়ের জন্য মেকআপ কিট কিনে আনবো। টোনা এসব ভেবে সোজা হাসপাতালে চলে যায় আর নিজের একটা কিডনি বিক্রি করে দেয়, আর কিডনি বিক্রির টাকা নিয়ে হাসপাতালের বাহিরে চলে আসে, আর অসুস্থ টোনা সেই টাকা দিয়ে বউয়ের জন্য মেকআপ কিট কিনে নিয়ে যায়। তা দেখে তো টুনি মহা খুশি হয়। সোনা বউ তুমি খুশি হয়েছো তাই না? হ্যাঁ গো আমি খুব খুশি হয়েছি। টুনি খুশিতেই আয়নার সামনে গিয়ে শাস্তে বসে। এদিকে অসুস্থ টোনা নিজের বিছানায় গিয়ে কাতরাতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টোনা আমি বেশ কিছুদিন থেকে দেখছি তুমি একদম কাজে যাচ্ছ না, এভাবে কাজে না গেলে টাকা আসবে কোথা থেকে? আর টাকা না আসলে আমার চাহিদা মেটাবে কি করে তুমি বলো তো? টুনির কথায় টোনা আর কিছু না বলে মাথা নিচু করে সবজি ঝুড়ি নিয়ে চলে যায়, কিন্তু অসুস্থতার কারণে সবজি বিক্রি না করে বাড়ি ফিরে আসে। তা দেখে টুনি ভীষণ রেগে যায়। এ কি টোনা, তুমি সবজি বিক্রি না করে চলে আসলে যে? বউ আমার শরীরটা খুব খারাপ লাগছে তাই চলে এলাম। শরীর ভালো লাগছে না বলে তুমি এখন সবজিগুলো নষ্ট করবে? হ্যাঁ, টুনির এমন কথায় টোনার কিছু না বলে নিজের ঘরে চলে যায়। এদিকে সবজিগুলো বাসি হওয়াতে তাতে পচন দেখা দেয়। তা দেখে টুনি মনে মনে ভাবে, ইস এই সবজিগুলো সব নষ্ট হয়ে যাবে, কাল আবার টোনা টাকা খরচ করে সবজি কিনবে, না না আমি এই সবজিগুলো রং করে দেই। এরপর টুনি এসব ভেবে
সবগুলো সবজিতে রং করে দেয়। এরপর সকাল হয়ে আসে আর টুনি সেই রং করা সবজিগুলো টোনাকে দিয়ে বলে, যাও টোনা, এই সবজিগুলো তুমি বিক্রি করে দিয়েছো। আচ্ছা দাও গিন্নি। এরপর টোনা রং করা সবজিগুলো নিয়ে বাজারে যায় আর কিছু সবজি বিক্রি করে বাড়ি ফিরে আসে। এরপর রাত হয়। রাত পেরিয়ে আবার ভোর হয়। এদিকে যারা রং করা সবজি কিনেছিল তারা অসুস্থ বাচ্চা আর লাঠি নিয়ে টুনির বাড়িতে হাজির হয়। একি, তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোর স্বামী কোথায়? এক্ষুনি বেরিয়ে আসতে বল। ওর এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ, আমাদের কাছে রং করা সবজি বিক্রি করার, আর সেগুলো খেয়ে আমাদের বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে। তোমাদের হয়তো কথা ভুল হচ্ছে, আমি রং করা সবজি বিক্রি করিনি। পাখিরা টোনার কোনো কথা না শুনে টোনাকে মারতে শুরু করে। এদিকে টুনি অনেক জোরাজোরি করে টোনাকে সবার হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর সবাই সেখান থেকে চলে যায়। টোনা, টোনা কথা বলো, টোনা টোনা তোমার কি হলো? আমার কথা হয়তো আজ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে গো সোনা বউ আমার। তুমি এসব কি বলছো টোনা, কি হয়েছে তোমার? আমি ঠিকই বলছি সোনা বউ, তুমি আমাকে সেদিন কিডনি বিক্রি করে তোমার জন্য মেকআপ কিট আনতে বলেছিলে, আর আমি তাই করেছি। আমি কিডনি বিক্রি করে তোমার জন্য মেকআপ কিট কিনে এনেছি, জানো তো। তারপর থেকে আমি অনেক অসুস্থ ছিলাম, কিন্তু তুমি একটাবারের জন্যেও আমার খোঁজ নাওনি, আমাকে একটা ঔষধও খাওয়াওনি, আর তারপর টাকার লোভে তুমি সবজিগুলোতে রং করে দিয়েছো, তাই না? আর সবাই এসে আমাকে মারলো, তারা আমাকে আমার পেটে মেরেছে। এবার আমার মৃত্যু নিশ্চিত গো, মৃত্যু নিশ্চিত। টুনা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি টুনা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না টুনা। টুনি এসব কথা বলতেই থাকে। এদিকে টুনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর টুনিও তার ভুল বুঝতে পারে। টুনা, আমি অন্যায় করেছি টুনা, তুমি ফিরে এসো টুনা, আমি আর এমনটা করব না টুনা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।